আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ শনিবার আউটডোর বন্ধ রয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল থেকে কর্মবিরতি পালন করছেন চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত ডাক্তার, নার্স সহ অনেকেই। তবে এমার্জেন্সি পরিষেবা চালু রাখা হয়েছে, কিন্তু আউটডোর বন্ধ রাখার কারণে হাসপাতালে আসা মানুষজন চরম সমস্যার মধ্যে পড়েছেন। কি দেখলেন আউটডোরে? প্রায় বন্ধ আছে, ওই জন্য বাড়িতে যেতে হচ্ছে। কোথা থেকে আসছিলেন? আমরা ওখানে বাড়াতে মসগড় ছিলাম। মসগড়? কি কবে কি খুলবে বলে জানতে পেরেছেন কিছু? না না, কিছু জানতে পারিনি। কেন বন্ধ সেটা কি জানেন? ওসে কলকাতার ওই ব্যাপারটা নিয়ে বন্ধ আছে। কতটা কি সমস্যার মধ্যে আপনারা পড়তে হচ্ছে আপনাদের? আমাদের তো অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। বাচ্চাদেরকে দিয়ে আনলে কাকে দেখাতে নিয়ে এসেছিলেন? আমি এসেছি আমার বাচ্চাটাকেও দেখাতে। দেখাতে পেলেন না আজকে, তাই তো? এদিকে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, আউটডোর বন্ধ থাকলেও আউটডোরের পরিষেবা কিন্তু বন্ধ নেই, কারণ আউটডোরে যা পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবা এমার্জেন্সি ওয়ার্ডে দেওয়া হচ্ছে। আর তাছাড়া আগামী সোমবার থেকে আউটডোর চালু হয়ে যাবে বলেও তিনি জানান। এরই সাথে আরজিকর কাণ্ডের তীব্র নিন্দা, দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। পরিষেবা বন্ধ, এবার কতদিন কি বন্ধ থাকবে? এখানে তো আপনি ঘুরলেন, দেখলেন, পরিদর্শন করলেন, কি দেখলেন দাদা, কি যদি বলেন? আউটডোর পরিষেবা তো বন্ধ। আমরা যে সমস্ত ডাক্তারবাবু নার্স আছেন প্রত্যেকে আমরা শ্রদ্ধা করি, তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। তারা যেভাবে পরিষেবা দিয়ে থাকে, যে ঘটনার জন্য আজকে এই উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেই ঘটনাটা কখনই কাম্য নয়। যে করেছে তাকে ধিক্কার জানাচ্ছে, ঘটনার জন্য তাকে ধিক্কার জানাচ্ছি, তার প্রকৃত শাস্তি পাক সেটা আমরা অবশ্যই চাইছি, যে দোষী প্রকৃত শাস্তি পাক। তবে আমাদের আজকে আইএমএর তরফ থেকে বোধহয় আউটডোরে পরিষেবা দেওয়া বন্ধ রেখেছে। আমরা প্রত্যেকেই সম্মান দিয়ে আমরা তাই চলছি, কিন্তু আমাদের ইমার্জেন্সিতে যে সমস্ত রোগীরা আসছে তারা কিন্তু যথাযথ পরিষেবা পাচ্ছে, তাদের কারো কোনো অসুবিধা হয় না। আমি এবং আমাদের প্রিন্সিপাল সাহেব দুজনই ইমার্জেন্সিতে গিয়েছিলাম, দেখলাম পরিষেবা যথাযথ ঠিক আছে। আমি নিজেও ডাক্তারবাবুর কাছে আমার প্রেশার চেক করালাম, একদিক থেকে দেখা গেল যে ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকেই যাতে জনগণের কোনো অসুবিধে না হয় সেদিকে ওনারা সবসময় সজাগ দৃষ্টি রেখেছেন, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানি, কৃতজ্ঞতা। এবং আউটডোরের পরিষেবা তো রুগীরা এসে ঘুরে যাচ্ছে যেসব? না না, এখানে সমস্ত আউটডোরটাকে এখন আমরা ইমার্জেন্সিতে শিফট করে দিয়েছি। যারা আউটডোরে দেখাবার জন্য এসছে তারা ওই ইমার্জেন্সিতে গেলেই পুরো পরিষেবা পাচ্ছে। পরিষেবা গিয়ে দেখতে পারেন, প্রত্যেকেই পরিষেবা পাচ্ছে। আমি তো নিজে গিয়ে চেক করি। আউটডোর কবে থেকে কি বা খোলা হবে? আজকের দিন থেকে, তারপরে তো খোলা, কাল রবিবার ছুটি থাকে, সোমবার থেকে যেমন থাকে, ছুটির দিন ছাড়া সব দিনই তো খোলা থাকে, এরপর খোলা থাকবে, তাই তো? স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুকলি, যোগাযোগ নম্বর 8373074998, এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নম্বরে।